অনুধাবনের খুবই জনপ্রিয় কোয়েশ্চেন, মাইটোকন্ড্রিয়াকে কেন কোষের পাওয়ার হাউস বা শক্তিগড় বলা হয়। কোয়েশ্চেনটা আসলে আমরা কীভাবে লিখব একটু খেয়াল করো। মাইটোকন্ড্রিয়াকে কোষের পাওয়ার হাউস বা শক্তিগড় কেন বলা হয়? প্রথমে আমাকে জানতে হবে শক্তি উৎপাদনের প্রক্রিয়ার নাম কী। শক্তি উৎপাদনের যে প্রক্রিয়া সেটার নাম হচ্ছে শ্বসন। আমরা সবাই জানি শক্তি উৎপাদনের প্রক্রিয়ার নাম হচ্ছে শ্বসন। এই শ্বসনের মধ্যে রয়েছে হচ্ছে স্ববাত শ্বসন আর একটা হচ্ছে অবাত শ্বসন। অক্সিজেনের ইউজের ভিত্তিতে আমরা স্ববাত এবং অবাত দুই ভাগে ভাগ করতে পারি। এখন স্ববাত শ্বসনের ধাপ আছে হচ্ছে চারটা। স্ববাত শ্বসনের ধাপ কী কী আছে? গ্লাইকোলাইসিস, এসিটাইল কুয়ে, সিটাইল কুয়ে, ক্রেব সাইকেল, ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম, ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম বা ইলেক্ট্রন ট্রান্সপোর্ট চেন, গ্লাইকোলাইসিস, এসিটাইল কুয়ে, ক্রেবস সাইকেল এবং হচ্ছে ইলেকট্রন প্রবাহ তন্ত্র। এর মধ্যে খুবই গুরুত্বপূর্ণ ধাপ বা প্রথম দুইটা ধাপ সাইটোপ্লাজমে ঘটলেও শেষের দুইটা ধাপ এগুলো ঘটে হচ্ছে মাইটোকন্ড্রিয়াতে। এগুলো ঘটে মাইটোকন্ড্রিয়াতে, সাইকেলগুলো সম্পন্ন হয় মাইটোকন্ড্রিয়ার মধ্যে। এখন গ্লাইকোলাইসিসে আমরা কেন এটা দিয়ে ব্যাখ্যা করতেছি খেয়াল করো। গ্লাইকোলাইসিসে এটিপি পাচ্ছি আমি 8 ATP, এসিটাইল কুয়েতে পাচ্ছি 6 ATP আর ক্রেবস সাইকেলে পাচ্ছি 24 ATP। তাহলে যেখানে আমি সবচেয়ে বেশি অ্যাটিপি পাচ্ছি বা বায়োলজিক্যাল কয়েন পাচ্ছি সেই ধাপটা হচ্ছে ক্রেবস সাইকেল, এটা সংগঠিত হচ্ছে মাইটোকন্ড্রিয়াতে। তাহলে এই কোয়েশ্চেনটার ব্যাখ্যা আমরা কীভাবে দিতে পারি? আমরা জানি শক্তি উৎপাদনের প্রক্রিয়ার নাম হচ্ছে শ্বসন। শ্বসনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ হচ্ছে ক্রেবস সাইকেল। শ্বসনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ দেখো ক্রেবস সাইকেল, যেখানে সবচেয়ে বেশি অ্যাটিপি উৎপন্ন হয়। এই ক্রেবস সাইকেল মাইটোকন্ড্রিয়াতে সংগঠিত হয় বলে মাইটোকন্ড্রিয়াকে বলা হচ্ছে কোষের পাওয়ার হাউস বা শক্তিগড়। এই কোয়েশ্চেনটা এটা দিয়ে অ্যান্সার করলে ফুল মার্কস পাবা। থ্যাংক ইউ সবাইকে।